টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমি খাদিজাক্তা নিসা। তোমাদের সাথে প্রোনাউন রেফারেন্সিং নিয়ে দুইটা পর্বে আমি আলোচনা করেছি এবং আমি যে জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো তোমাদের জন্য খুবই প্রাথমিক জিনিসগুলো ছিল যেগুলো তোমার নিচের ক্লাসেও পড়ে এসছো দ্যাট মিন্স প্রোনাউনের সংজ্ঞা এবং প্রোনাউনের প্রকারভেদ ছিল অ্যান্টিসিডেন্টের পরিচিতি ছিল কারণ অনেকে আমরা অ্যান্টিসিডেন্টগুলো বুঝি না অ্যান্টিসিডেন্ট কয় ধরনের এবং কোন অ্যান্টিসিডেন্টের জন্য কোন প্রণাউনটা আমাকে রিপ্লেস করতে হবে আজকে প্রোনাউন রেফারেন্সিংয়ে আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে ইউজ অফ প্রোনাউন কীভাবে প্রনাউনটা তুমি ইউজ করবে এটাই হচ্ছে আমাদের মেইন কাজ যেহেতু ইন্টারমিডিয়েট গ্রামার পড়ছি আচ্ছা এখানে আমি একটা চার্ট তোমাদের জন্য রেডি করেছি সেটা হচ্ছে আমাদের পরিচিতির জন্য যে আমরা সব প্রোনাউনগুলা বুঝতে পারছি কি না আই মিন প্রসেসিভ প্রোনাউনগুলা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলা সাবজেক্টিভ প্রোনাউনগুলা অবজেক্টিভ প্রোনাউনগুলা ইন্ডিভিজুয়ালি বুঝি কিনা তো চলো আমরা একটু দেখি নিই প্রথমে আমাদের চার্টের মধ্যে আছে ফার্স্ট পারসন সেখানে সাবজেক্ট প্রোনাউন আই অ্যান্ড এটার অবজেক্ট উইল বি মি অ্যান্ড দেন পসেসিভ অ্যাজেটিভ মাই এটার প্রসঙ্গে আমি একটু পরেই আসছি পসেসিভ প্রনাউন হবে মাইন এবং রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ এখানে পসেসিভ অ্যাজেটিভ বলে একটা কথা আছে যে জিনিসটা হচ্ছে মাই লিখাসে এখন মাইটা কেন পসেসিভ অ্যাজেটিভ হলো আমি একটু বলছি তোমাদের পসেসিভ অ্যাজেটিভগুলা সবসময় নাউনকে ফলো করে আমি গত পর্বেও এই কথাটা বলেছি আমি যদি বলি যে আই হ্যাভ এ বুক যদি বলি যে দ্য বুক ইজ মাইন তখন হয়ে যাবে পসেসিভ প্রোনাউন আর যখন বলবো দিস ইজ মাই বুক দেখো আমি একটা এক্সাম্পল দেখছি যে পসেসিভ অ্যাজেটিভগুলা কেন আসলে মাইটাকে আমরা পসেসিভ অ্যাজেটিভ বলছি এখানে আমি লিখছি যে দিস ইজ মাই বুক এখানে একটু খেয়াল করে দেখো যে আমি যে মাই লিখেছি এই মাইটা আমি নাউনের আগে লিখেছি এই সেন্টেন্সের নাউন হচ্ছে আমার বুক এবং মাই হচ্ছে ঠিক বুকের আগে এখানে বসে গেছে তা দ্যাট মিন্স যে পসেসিভ অ্যাজেটিভগুলা সবসময় নাউনকে মডিফাই করছে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে সেই জন্যই কিন্তু এটাকে আমি পসেসিভ অ্যাজেটিভ বলছি তো আমরা যখন প্রোনাউনগুলা ইউজ করবো প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে তখন আমাদের এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরে চলে আসছে পসেসিভ প্রনাউনটা যেটা হচ্ছে মাইন্ড তখন আমরা আবার লিখবো একটু ভিন্নভাবে দেখো দিস বুক ইজ মাইন তখন কী হচ্ছে তখন কিন্তু এই যে আমার মাইন আছে যেটা আমার হচ্ছে প্রোনাউন সেটা কিন্তু ভার্ভকে ফলো করেছে দ্যাট মিন্স ভার্বের পরে এসছে সেজন্য এটা হয়ে যাচ্ছে আমার পসেসিভ প্রোনাউন আর এর আগেরটা হয়ে যাচ্ছে পসেসিভ এজেটিভ ওকে তারপরে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একইভাবে আসবে সেকেন্ড পার্সনে এখানে আছে ইউ এবং অবজেক্ট প্রোনাউনটা আছে ইউ এবং পসেসিভ অ্যাজেটিভের ক্ষেত্রে আছে ইওর দ্যাট মিন এখানে আমি যখন পসেসিভ অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করব তখন হবে ইওর বুক অ্যান্ড দেন পসেসিভ প্রোনাউন আছে ইয়র্স অ্যান্ড রিফ্ল্যাক্সিভ আছে ইয়োর সেলফ ওকে থার্ড পার্সনের ক্ষেত্রে যেটা আমরা আগেও আলোচনা করেছি যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমাদের প্রোনাউনগুলো কী কী হবে দেখো মেলের ক্ষেত্রে এখানে লেখা আছে হি এবং অবজেক্ট হিসেবে আসবে হিম পসেসিভ হিসেবে আসবে হিজ দ্যাট মিন হিজ বুক অ্যান্ড পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে আসবে হিজ অ্যান্ড রিফ্ল্যাক্সিভ প্রোনাউনের ক্ষেত্রেও আবার আসবে হিম সেলফ এখন একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো যে আমরা যখন পসেসিভ অ্যাজেটিভকেও হিজ বলছি আবার পসিসিভ প্রনাউনকেও হিজ বলছি দুইটাই সেম জিনিস দুইটা সেম জিনিস হলো কীভাবে এটা হচ্ছে যে আমি যখন বলবো দিস ইজ হিজ বুক তখন এটা হয়ে যাবে পসিসিভ অ্যাজেটিভ বাট আমি যখন বলবো যে হি হ্যাজ হিজ বুক রাইট নাও তখন ওইটা হয়ে যাবে পসিসিভ প্রোনাউন দ্যাট মিন্স এই প্রসেসিভ প্রা অ্যাজেটিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে একটু পার্থক্য আছে যদিও বোথ আর অ্যালাইক আচ্ছা এরপরে আসতেছে থার্ড পারসন ফিমেল এখানে আমার সাবজেক্টিভ প্রোনাউনে আছে সি এবং অবজেক্ট হিসেবে সি অবশ্যই হার হয়ে যাবে পসেসিভ হিসেবে হার আসবে এবং পসেসিভ প্রোনাউন হিসেবে হার্স আসবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো যে এখানে হিজের বেলায় যেরকম হিজ ছিল এখানে হারের বেলায় কিন্তু হয়ে যাচ্ছে হার্স এখানে কিন্তু একই জিনিস আসতেছে না দ্যাট মিন্স আমরা যখন ফিমেলের ক্ষেত্রে ইউজ করব। তখন আমি একটা অ্যাস লাগিয়ে নিব পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু অ্যাজেটিভটা সেম থাকবে আচ্ছা রিফ্লেক্সিভে হার সেলফ কারণ আমরা জানি যে যুক্ত সবগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তারপরে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যেটা প্লুরালে আমরা ইউজ করি জেনারেল প্লুরাল সেটা হচ্ছে উই এবং অবজেক্ট হিসেবে উইর অবশ্যই আজ অ্যান্ড পসেসিভ এজিটিভ হিসেবে আওয়ার আর পসেসিভ নাউন হিসেবে আওয়ার্স এইভাবেই নিচেরগুলাও দেওয়া আছে একটু নিচের দিকে খেয়াল করো একদম লাস্ট ওয়ান যেটা হচ্ছে থার্ড পারসন থার্ড পার্সনের এটা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে এখানে সাবজেক্ট নাউন হিসেবে দেওয়া আছে ইচ অবজেক্টও সেমই হবে এবং পসেসিভ ইটস দেওয়া আছে যেটা এটার সাথে ম্যাচ করে হার্স যেটা হচ্ছে পসেসিভ প্রনাউনে আমি দেখছি হার্স এবং পসেসিভ অ্যাজেটিভে এখানে দেখছি ইটস ওকে দ্যাট মিনস যে আমি যখন পসেসিভ অ্যাজেটিভ হিসেবে এটাকে ব্যবহার করব তখন একটা অ্যাস যোগ করবো ইটকে এবং পসেসিভ প্রনাউন হিসেবে যখন থাকবে হার তখন থেকে হারস হিসেবে ইউজ করব একটা অ্যাস দিয়ে এই দুইটা এই জায়গার মধ্যে একটা মিল আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে নট ইউজ নামে একটা লেখা লিখেছে যেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন দ্যাট মিন্স ইটের ক্ষেত্রে প্রসেসিভ প্রোনাউনে কোনো কিছু নেই সেই জন্যই আমরা এখানে নট ইউজ শব্দটা ব্যবহার করেছি আর রিফ্লেক্সিভের ক্ষেত্রে অবশ্যই ইট সেল শব্দটা হবে তোমরা এই জিনিসগুলা একটু মুখস্ত করে নিবে আর হচ্ছে পসেসিভ অ্যাজেটিভগুলা একটু বুঝার চেষ্টা করবে তাহলেই তোমরা এগুলো ভালোভাবে ইউজ করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে পসেসিভ প্রোনাউন রেফারেন্সিংয়ে একটু আগেই আমরা দেখেছি যে প্রোনাউনের একটা চার্ট ছিল এবং ওই চার্টের মধ্যে পসেসিভ অ্যাজিটিভগুলো ছিল এবং পসেসিভ প্রোনাউনগুলো ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন ছিল ইটিসি অনেক কিছু ছিল আচ্ছা এখন একটা রিয়েল এক্সাম্পল তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে আমরা এক্সামে ফেস করব আমাদের প্রোনাউনি ইউজটা এবং এইটা করার পরে আমরা এখান থেকে যেই প্রবলেমসগুলো ফেস করবো সেই প্রবলেমসগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু রুলস পরবো খুবই সংক্ষেপে ঠিক আছে একটু খেয়াল করো যে এখানে লেখা আছে প্রথমেই ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশান ওকে ট্রাভেলিং আমাদের শিক্ষার একটা অংশ এটার অর্থ ওকে ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস এখন এ লাইনটা পড়ার পরে তোমাদেরকে মনে হচ্ছে না যে আমাদের কি করা উচিত প্রথমেই একটা পেসেজ যখন এরকম আমি দেখবো যে ইউজ অফ প্রোনাউন বা প্রোনাউন রেফারেন্সিং তখনই আমি হচ্ছে প্রোনাউনগুলা খুঁজে খুঁজে আন্ডারলাইন করে নিব ওকে আমি আন্ডারলাইন করে নিলাম ইট আমার একটা প্রনাউন একটু আগেই প্রোনাউনের চার্টের মধ্যে আমরা দেখেছি থার্ড পার্সনের ক্ষেত্রে ওকে তারপরে আমি এখানে দেখছি যে ওয়ান ক্যান ইনহ্যান্স হিজ নলেজ বাই ভিজিটিং ভেরিয়াস প্লেসেস ওয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান হচ্ছে আমার একটা প্রোনাউন এবং এখানে আবার হিসটাও আমার প্রোনাউন মানে একজন ব্যক্তি কি করতে পারে তার নলেজটা বৃদ্ধি করতে পারে বিভিন্ন প্লেসে ঘোরাঘুরির মাধ্যমে তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যার জন্য আমরা প্রোনাউনের চার্টগুলো পড়েছি গিভ আস এটাও একটা প্রোনাউন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন ওয়েল দ্যাট মিনস যে ট্রাভেলিংটা আমাদেরকে একটা অপরচুনিটি দেয় যে আমরা যেই জিনিসগুলো দেখি নাই সেগুলো দেখবো এবং যেই জিনিসগুলো জানি নাই সেগুলো জানবো তারপরে আছে সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং ওকে মানে কেউ কেউ কোনো কোনো লোক আছে যারা হচ্ছে ট্রাভেলিংটা পছন্দ করে না একটু বিপরীতে অবস্থান করে তারপরেই দেওয়া আছে দিস এটা আরেকটা একটা প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস লিমিটস দে আর ভিশন ওকে দ্যাট মিনস যে এই জিনিসটা তারা যে পছন্দ করছে না এই জিনিসটা তাদের যে ভিশন বা লক্ষ্য আছে সেটাকে একটু সীমাবদ্ধ করে দেয় লিমিটস এটাও আমাদের একটা প্রোনাউন দে আর হাউ এভার বাই ট্রাভেলিং ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইট ক্যান ইনভিচ আওয়ার নলেজ অ্যান্ড ভিশন আছে এখানে ইটটা দেখতে পাচ্ছি আরেকটা প্রোনাউন এখন কথা হলো যে লাস্ট লাইনে বলা হচ্ছে যে আমরা ট্রাভেল করে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের নলেজগুলো আরও শক্তিশালী হয় ইনরিচ হয় আচ্ছা এখন একটু খেয়াল করো যে এখানে আমি যে জিনিসগুলোর নিচে আন্ডারলাইন করেছি এই সব কিছুই আমার প্রণাম এখন কথা হচ্ছে এই কি সঠিকভাবে কারেক্টলি ইউজ করা হয়েছে নাকি ইউজ করা হয় নাই এটাই হচ্ছে আমাদের কাজ ওয়েল প্রথমেই দেওয়া আছে ইট ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশান ইটটা কাকে বুঝাচ্ছে ঈদটা অবশ্যই এখানে আমাদের মনে হচ্ছে মনে হতে পারে ট্রাভেলিংকে বোঝাচ্ছে মনে হতে পারে এডুকেশনকে বোঝাচ্ছে যেহেতু ইটের পরিবর্তে আমরা অ্যান্টিসিডেন্ট দুইটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ট্রাভেলিং আরেকটা হচ্ছে এডুকেশন ওকে তারপরে দেখলাম যে আমরা তাহলে একটা অর্থটা মিলিয়ে নিব যে পরে কি লেখা আছে ইট মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস দ্যাট মিন্স এটা এডুকেশানকে রেফার করতে পারে না এটা হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া সেটা হবে আমার অবভিয়াসলি ট্রাভেলিং তাহলে এটাকে আমি এক নাম্বার দিয়ে দিব যে ট্রাভেলিংটা হচ্ছে আমার এই প্রবলেমটা এক নম্বরের এই প্রবলেমটার সলিউশন দ্যাট মিন্স ট্রাভেলিং মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার তারপরে দেওয়া আছে ওয়ান ক্যান ইনহ্যান্স হিজ নলেজ বাই ভিজিটিং ভেরিয়াস প্লেসেস আচ্ছা এখানে হিজ শব্দটা ব্যবহার করা আছে এখন একটু খেয়াল করো আমি পজেসিভ অ্যাজিটিভগুলো তোমাদেরকে দেখিয়েছি পজিটিভ অ্যাজিটিভগুলো সবসময় নাউনকে ফলো করে এখন এইখানে যে হিজটা দেওয়া আছে এটা কি পসিসিভ অ্যাজেটিভ না সেখানে আমার কী ছিল সেখানে আমার ছিল যে পজিটিভ অ্যাজিটিভগুলো এই যে এটাকে ফলো করবে এটার অ্যান্টিসিডেন্ট আবার এখানে দেওয়া আছে ওয়ান একজন ব্যক্তি তাহলে হিজ কখনোই হতে পারে না কারণ একজন ব্যক্তির পরিবর্তে আমার ইনডেফিনিট প্রণামটাও আমাকে ইউজ করতে হবে সেই জন্য এটাকে আমি চেঞ্জ করে আমাকে লিখতে হবে ওয়ান্স তাহলেই আমার জিনিসটা শুদ্ধ হবে আচ্ছা তারপরে ওয়ান্স কেন লিখবো এটা হয়ে যাবে আমার পসেসিভ অ্যাজেটিভ এবং এটার পাশে আছে নলেজ যেটা হচ্ছে নাউনকে ফলো করে বসছে বাই ভিজিটিং ভেরিয়াস প্লেসেস সে ঠিক আছে তারপরে আছে দিস গিভ আস দ্য অপরচুনিটি টু সি এখন দিস জিনিসটা আসলে তাকে বোঝাচ্ছে এখানে একটু আমরা অ্যান্টিসিডেন্টগুলো দেখে নিই কী কী আছে এর আগের সেন্টেন্সে আছে যে ওয়ান ক্যান ইনহ্যান্স হিজ নলেজ ওয়ান্স নলেজ বাই ভিজিটিং ভেরিয়াস প্লেসেস তাহলে এখানে কিন্তু আমরা বিভিন্ন অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি এনহ্যান্সিং নলেজ তারপরে ওয়ান্স নলেজ আর হচ্ছে আমরা হচ্ছে ভিজিটিং ভেরিয়াস প্লেসেস এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি আচ্ছা এখন কোনটা বসাবো এটাই হচ্ছে আমাদের ডিলেমা এখন এই দিশটাকে আমাদের অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে এটা আমাদের নির্দিষ্ট করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এখানে বসাতে হবে তো এটা বোঝাচ্ছে আসলে ভিজিটিং ভেরিয়াস প্লেসেস যে যে জিনিসটা আমাদেরকে কী করবে একটা অপরচুনিটি দেবে আমরা অদেখা জিনিসগুলো দেখব এবং অজানা জিনিসগুলো জানবো তাহলে অবশ্যই আমরা এই জায়গাটাকে ভিজিটিং ভেরিয়াস প্লেসেস এটা রিপ্লেস করে দিব। তাহলে আমার এটা শুদ্ধ হবে এটা এখন ভুল অবস্থায় আছে আচ্ছা দ্যাট মিন্স মনে আমাদের কারেকশন হচ্ছে যে ভিজিটিং ভেরিয়াস প্লেসেস এখানে কারেক্ট অ্যান্সার তারপরে আছে যে এখানে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং আচ্ছা এটা আরেকটা ডিফারেন্ট লাইন সো এখানে আমরা কোনো ধরনের ভুল দেখতে পাচ্ছি না তারপরে আছে দিস লিমিটস দে আর ভিশন এখন কোন জিনিসটা তাদের ভিশনকে লিমিট করে দেয় এখানে সাম পিপল একটা অ্যান্টিসিডেন্ট এবং অ্যাভার্স টু ট্রাভেলিং দুইটা অ্যান্টিসিডেন্ট তাহলে কোন অ্যান্টিসিডেন্টটা আমরা ইউজ করবো এটা অ্যাকচুয়ালি যে কিছু কিছু লোক হচ্ছে ট্রাভেলিংয়ের বিপরীতে অবস্থান করে এবং এই বিপরীতে অবস্থানের জন্যই আমাদের ভিশনটা লিমিট হয়ে যায় আচ্ছা তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাভার্সনেস টু ট্রাভেলিং এই জিনিসটা এখানে বসাইতে হবে দ্যাট মিনস এইটা এইখানে চলে আসবে তাহলে আর এই দিস আমরা কেটে দিব তাহলে আমাদের জিনিসটা শুদ্ধ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে প্রোনাউনটা যে আমরা আসলে বুঝাচ্ছি যারা বিপরীতে অবস্থান করে তারা তারাই আমাদের ভিশনগুলোকে লিমিট করে ফেলছে তারপরে আসছে হাউ ইভার বাই ট্রাভেলিং ভেরিয়াস ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইস্ট ক্যান ইনরিচ আওয়ার নলেজ অ্যান্ড ভিজন ওকে এখানে ট্রাভেল করবে কে বাই ট্রাভেলিং ট্রাভেলিং ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড তারপরে আবার ইট লেখা আছে ইট ক্যান এখন ইটটা হচ্ছে আমরা জানি যে থার্ড পারসন যে প্রোনাউনটা এখন ভেরিয়াস প্লেসে যে ইটটা আমরা বস্তুর ক্ষেত্রেও মাঝে মাঝে ব্যবহার করে থাকি ব্যক্তিবস্তু নির্বিশেষে ব্যবহার করি কিন্তু এখানে কারা আসলে ট্রাভেল করবে সেটা হচ্ছে আমাদের কথা সেখানে সেই জিনিসটাই আমাদেরকে এখানে বসাইতে হবে ট্রাভেল করবো হচ্ছে আমরা এত কিছু হচ্ছে এই প্যাসেজটা পুরো হচ্ছে আমাদেরকে নিয়ে যে আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করব। সেই জন্য এখানে আমরা এটাকে চেঞ্জ করে উই লিখে দিব তাহলে এখানে হয়ে যাবে যে উই ক্যান এনরিচ আওয়ার নলেজ যেহেতু এখানে আওয়ারটাই স্পষ্টই দেওয়া আছে তাহলে আর আমাদের সামনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই এই ছিল তোমাদের জন্য রিয়েল একটা এক্সাম্পল যেটা তোমরা পরীক্ষার হলে ফেস করবে এবং এইভাবে করেই তোমাদেরকে ওয়ান টু থ্রি করে দাগ দিয়ে তারপরে প্রণামগুলোকে শুদ্ধ করে দিতে হবে এই ছিল রিয়েল একটা এক্সাম্পল তোমাদের জন্য যে তোমাদের ফিল্ডে গিয়ে কীরকম জিনিসটা ফেস করতে হবে এখন এখানে আমরা বিভিন্ন প্রবলেমসগুলো ফাইন্ড আউট করতে পেরেছি সো এই প্রবলেমসগুলো নিয়ে ফার্দার আমরা আলোচনা করব অন্য আরেকটি পড়বে যে কিভাবে আমরা এই প্রবলেমগুলোর সলিউশন বের করতে পারি সে পর্যন্ত ভালো থাকবে থ্যাংক ইউ